প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে দর্শক আপনাদের সাথে আছি আমরা দুজন আমি জেসমিন আরাফের দোসে এবং আমি মহসিন শিকদার দর্শক সবাইকে শুভেচ্ছা শুরুতেই জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে বাংলাদেশ আশাবাদ প্রধানমন্ত্রীর খুদে খেলোয়াড়ে ধরবে দেশের হাল নির্বাচনকালীন সরকার গঠিত হবে সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে আভাস ওবায়দুল কাদেরের ছোট হবে সরকারের আকার বেগম খালেদা জিয়ার কারাদণ্ড কেন বাড়ানো হবে না মর্মে রুল জারি চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দুই এপ্রিল সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষা খাতে দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না দুদুকের হুঁশিয়ারি দর্শক শুনলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম সংবাদে ছাড়াও থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন আলো আধারের গল্প দর্শক এবার চলে যাব পুরো সংবাদে আজকের খুদে খেলোয়াড়রাই দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নেবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন এই কিশোর কিশোরীদের হাত ধরেই একদিন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে পাবনার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কক্সবাজার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে ময়মনসিংহের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহের দোহারু সরকারি প্রাথমিক বিদ্যালয় তাই খেলাধুলা সংস্কৃতি চর্চার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি এবং খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই শিশুরা ধীরে ধীরে তাদের যেমন মানসিক শক্তি গড়ে উঠবে শারীরিকভাবে তারা সুস্থ হবে শৃঙ্খলাবোধ শিখবে অধ্যাবসায় শিখবে একটা দায়িত্ব জ্ঞান বোধ তাদের মাঝে জাগ্রত হবে কর্তব্যপরায়ণতা ও সহনশীলতা শিক্ষা দেবে তাই খেলাধুলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সেতুমন্ত্রী বলেন নির্বাচনকালীন সরকারের আকার হবে ছোট বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করছে তারাই তো গত বারো তাদের কাছে সবার কাছে প্রস্তাব ছিল এর মধ্যে বিএনপি তখন এই প্রস্তাবে তারা সাড়া দেননি তারা প্রত্যাখ্যান করেছে এখন ১৪ দলের এখানে কোনো বিষয় না এখানে যারা সংসদে প্রতিনিধিত্ব করে সেরকম দল থেকে নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব থাকতে পারে কী করবেন এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আবু বলেছেন নির্বাচন বর্জনে অংশগ্রহণ করে বিএনপিকে প্রমাণ করতে হবে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা আর নির্বাচনকে গণতন্ত্র রক্ষার প্রধান বাহন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় প্রেসক্লাবের পৃথক আলোচনা সভায় তারা এসব কথা বলেন দর্শক আরও জানাচ্ছেন মানিকলাল ঘোষ জাতীয় প্রেস ক্লাবে সতীর্থ স্বজন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপিকে অংশগ্রহণ করি প্রমাণ করতে হবে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা আমরা যখন খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন তত্ত্বাবধায়ক ছিলাম তখন খালেদা জিয়া এই দেশে প্রত্যেকটি উপনির্বাচন মাগুরার উপনির্বাচন সহ তিনি প্রমাণ করেছিলেন যে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারবে না কিন্তু এমন কি কোনো ঘটনা এই সরকারের অধীনে ঘটেছে নির্বাচন যাতে প্রমাণিত হয়
যে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না, বরং আমি দেখি উল্টা। জাতীয় পার্টি জেপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, স্বাধীনতা বিরোধীদের যারা পৃষ্ঠপোষকতা করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। যারা গণহত্যার সাথে জড়িত ছিল, নিজেরা জবই দিয়ে মানুষ হত্যা করেছিল, তাদেরকে যারা মন্ত্রিসভায় স্থান দেয়, তাদেরকে নিয়ে যারা সরকার গঠন করে, তাদেরকে সাথে নিয়ে যারা দলীয় জোট গঠন করে, তারা নিশ্চয়ই দেশপ্রেমিক হতে পারে না। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এই ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য আমরা যে যেখানে আছি, আমাদেরকে জান বাঁচাবার জন্য হোক, দেশপ্রেমের জন্য হোক, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে জার্মান ভিত্তিক গবেষণা প্রতিবেদনকে বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এই সংগঠন হচ্ছে একটি পেট সর্বস্ব, নাম সর্বস্ব, অফিসহীন একটি সংগঠন, যেটির অফিস হচ্ছে ওয়েবসাইট। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। বিএনপির জনস্রোতকে ভয় পায় বলেই সরকার সমাবেশ করার অনুমতি দেওয়ার সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়াও সরকার -1 ফর্মুলা বাস্তবায়নে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে বলেও মন্তব্য করেন রিজভী। আর জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অযৌক্তিক নির্বাচনকালীন সরকার দেশের মানুষ মেনে নেবে না। বিশ্ব স্বীকৃত স্বৈরাচার স্বৈরাচারী দল এবং আরেক স্বৈরাচার হচ্ছে এরশাদ, দুই স্বৈরাচার মিলে নির্বাচনকালীন সরকার পরিচালনা করবেন। এবার বুঝে দেখুন নির্বাচনের কি অবস্থা হতে পারে। কেন বলছে যে চোরাবালিতে আটকালে এদিকে নড়লেও আপনি নিচের দিকে যাবেন, ডান দিকে গেলেও নিচে যাবেন, বাম দিকে গেলেও নিচে যাবেন, সামনে গেলেও নিচে যাবেন, পেছনে গেলেও নিচে যাবেন। তাতে সেই নিচে যাওয়ার শুরু হয়ে গেছে। সমাবেশ ফোবিয়াতে ভুগছেন, সমাবেশ আতঙ্কে ভুগছেন যে বিএনপি সমাবেশ করলেই লক্ষ মানুষের ঢল নামবে, এই ভয় কি আপনি দিতে চাচ্ছেন না? নাকি যে গণতন্ত্রের বৃহৎ পরিসর যেন বিস্তার লাভ না করে, প্রতি বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দলকে তিনি সমাবেশ করতে দেবেন না অবৈধ রাষ্ট্র ক্ষমতার জোরে। জিয়ার ফার্নেস ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড কেন বাড়ানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে খালেদা জিয়া ও রাষ্ট্রপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন শারমিনা জাদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়ানোর জন্য আপিল করে দুর্নীতি দমন কমিশন। আপিল আবেদনে বলা হয় একই অভিযোগে খালেদা জিয়ার সহযোগীদের 10 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। আবেদনের ওপর শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। এই মামলায় বেগম খালেদা জিয়া মুখ্য আসামি, প্রিন্সিপাল অ্যাকিউজড, ওনাকে দেয়া হয়েছে 5 বছর, আর যারা সহযোগী অ্যাভেটার ওনাদেরকে দেওয়া হয়েছে 10 বছর করে। কাজে এটা আইনের সহিত সামঞ্জস্য না। মাননীয় বিচারপতি যে আমাকে জিজ্ঞেস করলেন যে উনি যে মুখ্য আসামি এটা কোথায় আছে, সেটা আমি রায় থেকে পড়িয়ে মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। এর আগে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন 8 মে পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এই রিভিশনাল অ্যাপ্লিকেশনটা দুদক তার ইচ্ছা মতো করে নাই, এইটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো জায়গার থেকে তিনি নির্দেশ পেয়ে তিনি এটি করেছেন। রাজনৈতিক চাপে আজকে তারা এই অ্যাপ্লিকেশনটা ফাইল করেছে, এটা দুদকের নিজস্ব কোনো সিদ্ধান্ত না, যদিও তারা বলেন, কিন্তু এটা তাদের না, কারণ তারা তো নিরপেক্ষ, তারা তো স্বাধীন। তারা কোন রাজনৈতিক দলের কে আছে বা সামনে কে সাজা পেল না পেল, এটা তো তাদের ক্ষুব্ধ করার কথা না। দুই
সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এবং পরের দুই সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালত আদেশ দিয়েছেন যে ম্যাটারটি একটি এক্সামিন করা উচিত, পরীক্ষা করা উচিত, ওই জন্য রুল ইস্যু করেছেন, চার সপ্তাহের রুল। শারমিনাজাদ, মাইটিভি, ঢাকা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 13,11,457 জন। দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, আগামী 2 এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে প্রশ্নপত্রের খাম খোলা হবে। যারা এইসব গত পরীক্ষায় এই ধরনের অসুস্থ পথ অবলম্বন করছেন তাদের বিরুদ্ধে আমাদের কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়নি। গোয়েন্দা সংস্থা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের বিভিন্ন রকমের তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে এবং এটা আমাদের অব্যাহত থাকবে। তাদের নানাভাবে ট্রেকিং চলছে এবং আগামীতে যাতে না হয় তার জন্য সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে। এদিকে শিক্ষা খাতে কোনো প্রকার দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে মানববন্ধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। শুধু তাই নয়, ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে নিজের আখড়ে গুছিয়েছে সে যতই ক্ষমতাবান হোক না কেন তাদের বিরুদ্ধেও অনুসন্ধান চালানো হচ্ছে বলে স্মরণ করিয়ে দেন ইকবাল মাহমুদ চৌধুরী। যে সকল অসাধু শিক্ষক, অসাধু ছাত্র বা কোনো অসাধু চক্র, কোচিং সেন্টারের চক্র হোক আর যেই চক্র হোক, আমরা তাদেরকে নজরে রাখছি। তাদের বিরুদ্ধে আমাদের অব্যাহত যে আমাদের যে অবস্থান অব্যাহত রাখবো এবং আমরা তাদেরকে স্পষ্ট ভাষা বলতে চাই যে আপনাদের ক্ষমা নাই। যারা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করবে তাদেরকে কোনো ক্রমেই ছাড় দেওয়া হবে না। দর্শক, এবার আলো আধারের গল্প, ভিক্ষাবৃত্তি। অভাবের সাথে অবিরাম যুদ্ধ করে অনেক মানুষ বেছে নেয় এ পথ। সর্বক্ষেত্রে অবহেলিত অনেকে বাধ্য হয়েই করছে ভিক্ষাবৃত্তি। তবে এমন অনেক দৃষ্টি প্রতিবন্ধী আছেন যারা ভিক্ষাবৃত্তিকে নিজেকে না জড়িয়ে করতে চান বিকল্প কিছু। আর একটু সরকারি বেসরকারি সহযোগিতা পেলে অনেক ভিক্ষুকই ছেড়ে দিতে চান লজ্জা নিংড়ানো এই কাজ। দর্শক, আরও জানাচ্ছেন হাসান জাকির। অভাব অনটনের সাথে অবিরাম যুদ্ধে ক্লান্ত হলেও থেমে নেই বেঁচে থাকার লড়াই। এমন অনেক দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে যারা ভিক্ষাবৃত্তিতে নিজেকে না জড়িয়ে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছে মানব বিনোদনের এই প্রক্রিয়া। দৃষ্টিশক্তি না থাকায় সমাজের সর্বক্ষেত্রে অবহেলিত এই মানুষগুলোর অনেককে বাধ্য হয়েই করতে হচ্ছে ভিক্ষাবৃত্তি। সুনির্দিষ্ট কিছু প্রতিবন্ধী বিকল্প কাজের সন্ধান করতে পারলেও দৃষ্টিহীনদের বিষয়টি কঠিন। নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন এই মানুষগুলোর বড় অংশই টিকে আছে সরকারি বেসরকারি সহযোগিতায়। সরকার আমাদের কোটা ভিত্তিতে চাকরি দিচ্ছে কেন, যে আমরা পশ্চাৎপদ ছিলাম তাই আমাদের কোটা ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং ম্যাক্সিমাম প্রতিবন্ধী এরা জানতো না বা জানে না যে দৃষ্টি প্রতিবন্ধীরা লেখাপড়া করলে তারা চাকরি পায়, তাই তারা সে ছোটবেলা থেকেই ভিক্ষাবৃত্তি বেছে নেয়। প্রতিবন্ধীরা দেশের, সমাজের কিংবা পরিবারের বোঝা নয়। দেশের প্রায় 8 লাখ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী, যাদের একটি বড় অংশ বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত। তবুও দেশপ্রেম ও প্রিয় নেতা বঙ্গবন্ধু যেন তাদের রন্ধ্রে রন্ধ্রে। সরকার, প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে এবং মিল কলকারখানার মালিকদেরকে তথা ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছে, আপনারা প্রত্যেক জায়গায় প্রতিবন্ধী কোটা ছাড়াও যদি আরো বেশি চাকরি দিতে পারেন তাহলে দেন। কিন্তু অন্ধত্বের এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে অন্ধ সেজে আশ্রয় নিচ্ছে প্রতারণা। আমি কানা না তো, হ্যাঁ আমি কানা না, খালি একটু জিলটা দেখি। যারা সত্যিকারের অন্ধকারে রয়েছে তাদেরকে আলোর পথ দেখাতে সরকার নানামুখী ভূমিকা রাখছে বলে জানালেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির। আমাদের সমাজসেবা অধিদপ্তরে গত 3 বছরেই প্রায় 15 জন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে আমরা চাকরি দিয়েছি। এখন কিন্তু প্রতিবন্ধী মানুষের বেকার ঘরে বসে থাকা বা আনঅ্যাটেন্ডেড অবস্থায় ঘরে বসে থাকা কোনো সুযোগ নেই। তো সরকার অত
অত্যন্ত আন্তরিক, অত্যন্ত কমিটেড, দৃষ্টি প্রতিবন্ধী বলুন বা অন্যান্য যে কোনো ধরনের প্রতিবন্ধিতা, আমরা কাউকে একজন প্রতিবন্ধী মানুষকেও পিছনে ফেলে যাব না, সবাইকে নিয়েই যাব। তবুও থামছে না প্রতারণা, ফলে প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধীরা হচ্ছে উপেক্ষিত। আলো আর আধারের খেলায় জাগ্রত বিবেকের অভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে দেশের সম্ভাবনাময় হাজারো আলোক প্রদীপ। রাজনৈতিক, সামাজিক কিংবা পারিবারিক কারণে সৃষ্ট দেশের এই সকল ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে আপনার আমার চারপাশের ঘুমন্ত বিবেককে সজাগ রাখুন, তাহলে সমাজে ফিরে আসবে স্বস্তি, গতিশীল হবে অর্থনীতির চাকা আর আপনি হবেন স্বাবলম্বী। দর্শক, এবারের পর্বে আমরা দেখিয়েছি অন্ধকারে নিমজ্জিত কিছু দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অসহায়ত্বের চিত্র। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অন্ধকারে নিমজ্জিত কোনো আলোকপথ প্রত্যাশীকে নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন মাইটিভি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ, এরপর জানাচ্ছি একটি বিরতি, থাকুন মাইটিভির সাথেই, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সেনাবাহিনীকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুচলেখা যথার্থ না হওয়ায় বিজিএমইএর ভবন ভাঙার বিষয়ে সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। দর্শক, বিরতির পরে স্বাগত। আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কোরের পঞ্চম কোর পুনর্মিলনী 2018 উপলক্ষে ভাষণ দানকালে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী এখন সর্বাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি ব্যবহার করছে, সুতরাং সামরিক জীবনে মানসম্মত প্রশিক্ষণ গ্রহণের কোন বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগে সেনা সদস্যদের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, শুধু দেশে নয়, সেনা সদস্যরা বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, সংসদ সদস্যগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীকে এখন ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি। ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর নতুন নতুন সরঞ্জামাদি প্রবর্তন করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিজিএমইএকে তাদের ভবন ভাঙতে নতুন করে সময় না চাওয়ার মুচলেকা স্পষ্ট করে আবারও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এ বিষয়ে আদেশ হবে আগামী সোমবার। এ বিষয়ে বিজিএমইএর কাছে মুচলেকা চাওয়া হলে প্রতিষ্ঠানটি মুচলেকা দেয় আজ। সেখানে বলা হয় বর্তমান বোর্ড অব ডিরেক্টর আর নতুন সময় চাইবে না। তবে আদালত বলেছে বর্তমান বোর্ড অব ডিরেক্টরের মেয়াদ শেষ হয়ে গেলে কি হবে, সে কারণে বোর্ড অব ডিরেক্টর নয় বরং প্রতিষ্ঠান হিসেবে বিজিএমইএকেই মুচলেকা দিতে হবে নতুন করে সময় না চাওয়ার। কোর্ট প্রশ্ন তুলেছেন যে বিজিএমইর এই ডাইরেক্টররা তো ছয় মাস এক বছর পরে নাও থাকতে পারেন, তখন কি হবে অবস্থা, সেই বিষয়টা তো আপনি এক্সপ্লেন করেননি। এবং আর একটা জিনিস আপনি এক্সপ্লেন করেননি, সেটা হলো আপনারা লিখেছেন যে আপনারা ভবন ছেড়ে দেবেন, কিন্তু আদালতের তো নির্দেশনা ছিল 90 ডেজের ভিতরে বিজিএমইর পক্ষ থেকে এই ভবনটা ভাঙতে হবে, তো সেই ব্যাপারে আপনারা কোনো কিছু এখানে এক্সপ্রেস করেননি, বলেননি। এবার অগ্নিঝরা মার্চ। ঢাকার বিভিন্ন স্থানে হানাদার বাহিনী বাঙালিদের ধরে নির্যাতন চালায়, হত্যা করে অনেকে। এছাড়াও চট্টগ্রাম বেতার কেন্দ্রে হামলা চালায় হানাদাররা। আবার সুনামগঞ্জের যুদ্ধে পাকিস্তানি সৈন্যরা বিপর্যস্ত হয়ে পড়ে। 71 মার্চে সেই দিনের কথা তুলে ধরছেন খান মোহাম্মদ সালেক। পাকিস্তানি সামরিক শাসকরা এখন ঢাকা নিয়ন্ত্রণ করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, আবার সংবাদপত্র বেতার টেলিভিশনে নানা প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। এরপরও বিজয়ের ট্রেনে কিন্তু বীর বাঙালিরাই। এদিন ঢাকার মিরপুরে বাড়ি বাড়ি গিয়ে নিরস্ত্র মানুষকে ধরে জল্লাদ খানায় নিয়ে হত্যা করে পাকিস্তানি সৈন্যরা। ঢাকায় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও পরে এক ঘোষণায় বলা হয় বিকেল 5টা পর্যন্ত কারফিউ থাকবে না। এদিন ঢাকায় সংবাদপত্র প্রকাশিত হয়, পত্রিকায় সামরিক বিভিন্ন ঘোষণার খবরই প্রাধান্য পায়।
এক সামরিক ফরমানে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে ২৪ ঘন্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে বোমা নিক্ষেপ করে হানাদার বাহিনী। তবে বেতার কর্মীরা এক কিলো ওয়াট ক্ষমতার একটি ট্রান্সমিটার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। সুনামগঞ্জে এদিনও পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ইপিআর, পুলিশ, আনসার ও তরুণদের যুদ্ধ চলে। আগের রাত থেকেই চলা যুদ্ধে বিপর্যস্ত পাকিস্তানি সৈন্যরা সাদা পতাকা উড়িয়ে সন্ধির প্রস্তাব দেয়। খবর পেয়ে হাজার হাজার মানুষ মিছিল করে সেখানে হাজির হন। এ সময় সন্ধি ব্যর্থ হলে আবারও যুদ্ধ চলতে থাকে। এ যুদ্ধে দুইজন আনসার সদস্য শহীদ হন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক খবরে এদিন বলা হয়, পূর্ব পাকিস্তানের নিরস্ত্র মানুষের উপর পশ্চিম পাকিস্তানের সৈন্যরা কামান ও মেশিন গান দিয়ে আক্রমণ করেছে, জ্বালিয়ে দিয়েছে অসংখ্য বাড়িঘর, বিশ্ববিদ্যালয়ে হত্যা করেছে অসংখ্য ছাত্রকে। সিডনির ডেইলি বাল্টিমোর হাব পত্রিকার খবরে বলা হয়, ঢাকায় সাংবাদিক ও সংবাদপত্রের উপর পশ্চিম পাকিস্তানি সৈন্যরা নিপীড়ন চালাচ্ছে, তল্লাশি চালিয়ে বিদেশি সাংবাদিকদের কাছ থেকে ফিল্ম কেড়ে নিয়েছে। সারা দুনিয়ার পত্রপত্রিকায় পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞের খবর প্রচার এবং ঘটনার সমালোচনা ও নিন্দা করা হলেও শাসকরা কিন্তু থেমে যায়নি। তারা হত্যা, নির্যাতন ও বাড়িঘর পুড়িয়ে দেয়া অব্যাহত রাখে। এতেও দমাতে পারেনি বীর বাঙালিদের। দীর্ঘ ১৭.৫ বছর পর কাল ঠাকুরগাঁও সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বেড়েছে প্রাণচাঞ্চল্য। সফরে ৩৫টি প্রকল্প উদ্বোধন ও ৩৩টির ভিত্তি স্থাপন করবেন তিনি। পরে বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এদিকে সফর ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসভা সফল করার জন্য জেলা আওয়ামী লীগ সহ সব অঙ্গ সংগঠন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। একই সাথে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং জাপানের জেডিসি কর্পোরেশন উদ্ভাবিত টুইস্টার প্রযুক্তি ও আর্সেনিক মিটিগেশন প্রযুক্তি বিষয়ে চুক্তি সই করেছে দুই দেশ। বিসিএসআইআর এর সেমিনার কক্ষে চুক্তি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে তিনি বলেন, টুইস্টার প্রযুক্তি ব্যবহার করে কম খরচে টেকসই সড়ক নির্মাণ করা যাবে, এর মাধ্যমে নদী ভাঙনও রোধ করা যাবে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন জেডিসি কর্পোরেশনের প্রেসিডেন্ট তাকেও আসাকুরা এবং বিসিএসআইআর এর চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভুঁইয়া। দর্শক, এবার প্রসঙ্গ প্রবাস। যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্কুলের বিওডি চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারাউর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী নূর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। প্রবাসের আরও খবর, যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশের দূতাবাসে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে কাউন্সিলর দূতালয় প্রধান আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা। এ সময় ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, দূতাবাসের শ্রম সচিব আব্দুল লতিফ খান উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও অনলাইনে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv। আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ ৪:৩০ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি জেসমিন আরফিন দৌসিয়া এবং আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।